ওয়েলকাম ফ্রেন্ড আমার চ্যানেলে। বলতে পারো কে খালি হাতে বাঘের সাথে লড়াই করেছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? 1879 1882 1884 খ্রিস্টাব্দে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। কিশোর বয়সে কে ফাঁসি কাঠে প্রাণ দিয়েছিলেন? ক্ষুদিরাম বসু, সুশীল সেন, প্রফুল্ল চাকি? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ ক্ষুদিরাম বসু প্রাণ দিয়েছিলেন। ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়? 1905 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3, অর্থাৎ 1908 খ্রিস্টাব্দে ফাঁসি হয়েছিল। ক্ষুদিরাম বসু কবে জন্মগ্রহণ করেন? 1912 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? মাস্টার দা সূর্য সেন, সুশীল সেন, প্রফুল্ল চাকি? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ মাস্টার দা সূর্য সেন অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন। মাস্টার দা সূর্য সেন কবে জন্মগ্রহণ করেছিলেন? 1812 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে, 1814 খ্রিস্টাব্দে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ 1894 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। অস্ত্রাগার লুণ্ঠন কোথায় ঘটেছিল? কলকাতায়, কটকে, চট্টগ্রামে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 3, অর্থাৎ চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন ঘটেছিল। কার ফাঁসি পুলিশ লুকিয়ে দিয়েছিল? ভগৎ সিং, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 1, অর্থাৎ ভগৎ সিংয়ের ফাঁসি পুলিশ লুকিয়ে দিয়েছিল। ভগৎ সিং কবে জন্মগ্রহণ করেন? 1912 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে? 5, 4, 3, 2, 1 অ্যান্সার 2, অর্থাৎ 1907 খ্রিস্টাব্দে ভগৎ সিং জন্মগ্রহণ করেছিলেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ লাইক দিলে ভালো লাগে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাওয়া যায়, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি।